ওয়েলকাম টু লুভর মিউজিয়াম। অনেকে প্রশ্ন করছিলেন, আপু আপনারা কি বাহির থেকে ঘুরে চলে এসেছেন? তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ব্লগটা। সো চলুন ঘুরে আসি লুভর মিউজিয়াম থেকে, তবে বাহির থেকে না ভিতর থেকে। সবাই জানি মোনালিসা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা, তো সেই কি বলবো, ড্যান ব্রাউনের বইয়ে পড়েছিলাম ভিঞ্চি কোড, সেখান থেকে আর কি মোনালিসার প্রতি একটা আগ্রহ হয়েছে, সেখানে মোনালিসা চুরি হয়ে যায়, এটা একটা গল্প ছিল। আমরা বাইরে থেকে যে পিরামিডের মতো একটা জিনিস দেখতে পারি, তার ভিতরে হচ্ছে এটা। তো আমরা অবশেষে চলে আসছি হচ্ছে লুভর মিউজিয়ামে। তো অ্যাজ ইউজুয়াল আমরা একটু লেট, বাট স্টিল আই থিঙ্ক আমরা আমাদের টিকিটটা ধরতে পারবো। ওয়াশরুমের সামনে এত লাইন কিসের জন্য? আর ওয়াশরুমে যাওয়ার লাইন, ওয়াশরুমের সামনে এত লাইন কিসের জন্য? পার চলাচল দেখো বুকে ডেকে আমরা বাইরে থেকে যে পিরামিডের মতো একটা জিনিস দেখতে পারি, তার ভিতরে হচ্ছে পিরামিডের ভিতরে ছায়া পথে প্রায় পাঁজরে কোড়া জেগে থাকা তারাদের ডাকনাম এই গলির বন্ধ। মানে এখানে এসে ঢুকতে হয় কিভাবে সেটাই বুঝবে না মানুষ, আমরা এখনো বুঝি নাই, আমরা এখনো জানি না আমরা কি ঢুকতেছি কিনা নাকি বেড়ে যাচ্ছি। টিকিট চেক করার পর এখন আমরা মোটামুটি ঢুকে গেছি। অবশেষে পাওয়া গেছে মোনালিসাকে অনেক মানুষের ভিড়ে। আল্লাহ এত ছোট, ও ইয়ে জুম করে কি দেখাও, সবাই জানি মোনালিসা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা, তো সেই কি বলবো, ড্যান ব্রাউনের বইয়ে পড়েছিলাম ভিঞ্চি কোড, সেখান থেকে আর কি মোনালিসার প্রতি একটা আগ্রহ হয়েছে, সেখানে মোনালিসা চুরি হয়ে যায়, এটা একটা গল্প ছিল অনেক আগে। তো নিজের চোখে অবশেষে দেখতে পাই, আই এম ফিলিং সো সো হ্যাপি। ছায়া পথে প্রায় পাঁজরে কোড়ায় জেগে থাকা তারাদের ডাকনাম। বলো কেমন দেখলা মোনালিসা? যারা মোনালিসা দেখে নাই বা খুব আফসোস করে যে লুভর মিউজিয়ামে গিয়ে যদি মোনালিসা দেখতে পারতাম, তাদের আফসোস করার কিছু নাই। কেন না দেখলেও চলবে? কেন বিষয়টা হচ্ছে কি, যারা আর্ট বুঝে, যারা শিল্প বুঝে, তাদের জন্য এটা অনেক বড় কিছু, সে এটা নিজের হাতে আঁকছে। এবং এটার বিশেষত্ব কি জানো, এটা কেন মানুষ দেখে? কেন এইখানে আমরা তো এত মানুষের ভিড়ে ঠিকঠাক খেয়ালই করতে পারিনি, এটা হচ্ছে তুমি যখন মোনালিসার দিকে কিছুক্ষণ তাকা থাকবা, তোমার কাছে কখনো মনে হবে ও হাসতেছে, মন খারাপ কখনো মনে হবে কখনো, এইটাই এটার মিস্ট্রি। লিওনার্দো দা ভিঞ্চি এভাবেই জিনিসটাকে মানে তৈরি করছে, এই জন্যই এটা এত লেজেন্ডারি একটা মানে পিকচার। সিম্পল বাট ছবিটাই হচ্ছে মিস্ট্রিয়াস, এটাই হচ্ছে ব্যাপার। এটা তো হাতে আঁকা পেইন্টিং, হাতে আঁকা, এটাকে তো ওরা নতুন করে কিছু করতে পারবে না ফ্রেম দেওয়া ছাড়া। রাইট,
এটাকে ফ্রেম দেওয়া ছাড়া কিছুই করতে পারবো না, কিন্তু এই মিষ্টিটার জন্যই মোনালিসা তো বিখ্যাত। যারা শিল্প বোঝায় তাদের কাছে এটা অনেক বড় কিছু। ছোট ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকের মাধ্যমে আমাদের প্যারিস ট্যুর শেষ, এরপরে যাচ্ছি সুইজারল্যান্ড। মোহনার খোঁজ।